আমি নারী বিষয়ক কোন একটা মন্ত্রণালয় আমি চাইবো। মাহিয়া মাহিকে যদি মনোনয়ন দেওয়া হয় ত্যাগী কর্মীরা কষ্ট পাবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তিনটি আসন থেকে দলটির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন তিনটি হল মাগুরা 1, মাগুরা 2 এবং ঢাকা 10 আসন। সাকিব আল হাসানের একজন প্রতিনিধি মনোনয়ন ফর্মটি সংগ্রহ করেন। এর আগে 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনের লড়াই করে নড়াইল 2 আসন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওই বছরে নির্বাচনের অংশ নেওয়ার কথা ছিল সাকিবের, যদিও তখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই অলরাউন্ডার। 5 বছর পর সত্যি নির্বাচনের মনোনয়ন ফর্ম কিনলেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব, যদিও বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স আশানুরূপ ছিল না। গ্রুপ পর্বে 9 ম্যাচের মধ্যে 2টিতেই জিতেছেন বাংলাদেশ। সাকিবের 7 ম্যাচে 26.57 গড়ে রান করেছেন 186 রান। পুরো আসরে একটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে জমে উঠেছে সবি জঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের। গত নির্বাচনের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন তিনি, কিন্তু সেবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়নি। এরপর নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারের অনুষ্ঠানে দেখা গেছে এই নায়িকাকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ না পেলেও শূন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতিকে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন এবার নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে তার, আর সুযোগ পেলে নৌকাপুতিকে নির্বাচনের মাঠে নামবেন তিনি। অপু বিশ্বাস বলেন, এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারী প্রয়োজন, যেটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন। উন্নয়নমূলক কাজকর্ম জনগণের মাঝখানে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে মাহিয়া মাহি তুলেছেন মনোনয়ন ফর্ম। তিনি জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। আগামী 20 নভেম্বর আমি নিজে উপস্থিত হয়ে মনোনয়ন ফর্ম জমা দিয়ে আসব। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে নৌকাপুতিকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছেন, বাকিটা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত মাহি। আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দলের টিকিট পেতে শোবিজ অঙ্গনের একাধিক তারকারাও আছেন, যাদের মধ্যে চিত্রনায়ক ফেরদৌসের নাম জোরে সোরে শোনা গেলেও কবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করবে তা এখনো জানা যায়নি।